লোটন ষষ্ঠী ব্রত। শ্রাবণ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে লোটন ষষ্ঠী ব্রত করতে হয়। ব্রতকথা। এক গ্রামে কাদম্বিনী নামে এক কায়স্থর ঘরের গিন্নি ছিল। তার ঘরে ছেলে মেয়ে নাতি নাতনিতে ভরা আর বেশ সুখের সংসার ছিল। শ্রাবণ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে খুব ঘটা করে তার বাড়িতে লোটন ষষ্ঠীর পুজো হতো। সেবার শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে কাদম্বিনী তার বাড়িতে খুব ভক্তির সঙ্গে লোটন ষষ্ঠীর পুজোর আয়োজন করেছিল। পাড়ার অনেক মেয়ে বউ আর গিন্নিবান্নিরা এসেছিলেন তার বাড়িতে পুজো দেখবার জন্যে। এদের মধ্যে আবার বিমলির পিসি বলে একজন মধ্যবয়সী স্ত্রীলোকও ছিল। এই বিমলির পিসি পরের জিনিসের ওপর বেশ লোভ ছিল। পুজোর দিন সবাই পুজো দেখে আর প্রসাদ নিয়ে যে যার বাড়ি চলে গেল। শুধু বসে রইল বিমলির পিসি। কাদম্বিনী সব জিনিসের গোজগাজ করছে, এমন সময় ভেতর বাড়িতে কে যেন কাদম্বিনীকে ডাকলো। কাদম্বিনী বিমলার পিসিকে বললেন, তুমি তো এখানে আছো, দেখো যেন ইঁদুর বেড়ালে কোনো জিনিসে মুখ না দেয়। আমি একবার ভেতর বাড়ির থেকে আসছি। বিমলের পিসি বলল, হ্যাঁ হ্যাঁ তুমি ঘুরে এসো, আমি এখানে বসে রইলুম। কাদম্বিনী চলে গেলে বিমলের পিসি পূজোর সব জিনিসগুলো দেখছিল। এমন সময় তার চোখে পড়ল একটা ছোট কৌটো। সে একবার এদিক ওদিক চেয়ে দেখল, তারপর কৌটোটা খুলে ফেলল। কৌটোটা খুলতেই তার চোখে পড়ল সোনার তৈরি ছটি লোটন। সে তাড়াতাড়ি তিনটি লোটন তার থেকে তুলে নিয়ে কৌটোটা সবে বন্ধ করছে। এমন সময় কাদম্বিনী ফিরে এলো। তার মনে একটু সন্দেহ অবশ্যই হয়েছিল, কিন্তু সে কিছু বলল না। বিমলের পিসিকে পূজোর প্রসাদ দিল আর বিমলের পিসিও তাই নিয়ে বাড়ি চলে গেল। কিন্তু সব জিনিস দেখে দেখে গোছাবার সময় কাদম্বিনী দেখল যে কৌটোয় তিনটি লোটন নেই। সে তখনই গিয়ে বিমলির পিসিকে চেপে ধরল আর বলল, তিনটি সোনার লোটন আমার কৌটোর থেকে উধাও হয়েছে, সেগুলো নিশ্চয়ই তুমি নিয়েছ, শিগগির ফেরত দাও। বিমলের পিসি কিন্তু কিছুতেই স্বীকার করল না যে লোটন তিনটি সেই নিয়েছে। কাদম্বিনী তখন খুব কান্নাকাটি করে মা ষষ্ঠীকে জানাতে লাগল এই কথা, আর কেঁদে কেঁদে বলল, হে মা ষষ্ঠী, যে আমার সোনার লোটন চুরি করেছে তাকে তুমি শাস্তি দাও মা, শাস্তি দাও মা। এর কিছুদিন পরেই বিমলির পিসির তিনটি ছেলে খুব কঠিন রোগে পড়ল। কারোর আর বাজবার আশা রইল না, সে সবসময় কান্নাকাটি করতে লাগলো। এরই মধ্যে একদিন বিমলির পিসি একটা স্বপ্ন দেখল। স্বপ্নে ষষ্ঠী দেবী তাকে দেখা দিয়ে বললেন, তুই কাদম্বিনীর কৌটো থেকে সোনার লোটন চুরি করেছিস, তাই তোর আজ এই বিপদ হয়েছে। যদি ভালো চাস তো শিগগির কাদম্বিনীর লোটনগুলো ফেরত দিয়ে আয়, না হলে তোর মঙ্গল নেই। স্বপ্ন দেখার পর বিমলের পিসির খুব ভয় হলো। সকাল হতেই সে কাদম্বিনীর বাড়িতে গিয়ে তার দোষ স্বীকার করে নাকে কানে খত দিয়ে তিনটি লোটন ফিরিয়ে দিল। কাদম্বিনী সব শুনে বলল, তুমি খুবই অন্যায় করেছিলে বিমলের পিসি, মা ষষ্ঠীকে তুমি চেনো না, আর কখনো এমন কাজ করো না। এখন থেকে মা ষষ্ঠীর ব্রত করো, আসলে তোমার ছেলেমেয়েরা সব ভালো থাকবে আর তোমার সংসারে কোনো অভাব থাকবে না। যাও এখন তোমার বাচ্চারা যাতে শিগগির সেরে ওঠে তার জন্য মায়ের কাছে মানত করো। বিমলের পিসি তখন কাদম্বিনীর কাছ থেকে ষষ্ঠী পুজোর নিয়ম জানতে চাইল। কাদম্বিনী বলল, প্রতি বছর শ্রাবণ মাসের শুক্লপক্ষে ষষ্ঠীর দিন ষোলো মুথুনিতে বাঁশপাতা বেঁধে সেটি জলে পুঁততে হবে, আর যে কটি ছেলে তাদের কল্যাণের জন্যে তিনটে জালি ঝিঙে আর কড়াই ভেজানো দিয়ে খুব ভক্তি করে মা ষষ্ঠীর পুজো করতে হবে। পুজোর শেষে ব্রতকথা শুনে তবে জল খেতে হয়। বিমলের পিসি সব শুনে তখনই বাড়ি ফিরে এসে ঠাকুর ঘরে গিয়ে মাথা খুঁড়তে খুঁড়তে মা ষষ্ঠীকে বলল, হে মা ষষ্ঠী, আমার ছেলেদের বাঁচিয়ে দাও মা, আমি এখন থেকে সারা জীবন তোমার ব্রত করব মা, আমার অপরাধ ক্ষমা করো মা। মায়ের দয়ায় বিমলের পিসির ছেলেরা অল্পদিনের মধ্যেই সেরে উঠল। তারপর থেকে বিমলের পিসি প্রতি বছর কাদম্বিনীর সঙ্গে লোটন ষষ্ঠীর ব্রত করতে লাগল। পাড়া প্রতিবেশীদের মুখে মুখে মায়ের এই পুজোর কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। তখন সকলেই নিজের নিজের ছেলে মেয়েদের কল্যাণের জন্য বছর বছর লোটন ষষ্ঠীর ব্রত করতে আরম্ভ করল। ষষ্ঠীর লোটন চুরি বা লুট হয়েছিল বলেই এই ব্রতের আরেক নাম লুণ্ঠন ষষ্ঠী। এই ব্রত করলে মায়েদের পুত্রশোক কখনো পেতে হয় না। লোটন ষষ্ঠী ব্রতের ফল, এই ব্রত পালন করলে ছেলে মেয়েদের অকল্যাণ ও অকালে মৃত্যু হয় না।
ব্রতের দ্রব্য বিধান ঘি, তরকারি, আখের গুড়, ফল, ডাব এবং মিষ্টি। সন্তানের মা নিজে পুরোহিতকে দিয়ে এই ব্রতের পুজো করাবে। পূজার দিন অন্নভোজন করতে হয় না। দিনের বেলায় লুচি, তরকারি ও মিষ্টান্ন খাওয়ায় দোষ নেই। রাত্রিরে ফল, মূল, মিষ্টি এবং ডাব খেতে পারে, অন্য কিছু খেতে নেই।